আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব আপনি যদি আপনার জিসি কে অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড ভুলে যান বা আপনি হারিয়ে ফেলেন তখন আপনি এই জিসিকে অ্যাকাউন্টটা কীভাবে রিকভারি করবেন প্রথমে আপনি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পরে কি কি কাজ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি আপনি ধীরে ধীরে ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বিশেষ করে স্টাডি পারমিট ভিজিটর ভিসা এবং ওয়ার্ক ভিসায় যারা আবেদন করবে তো আপনি যদি আপনার জেসি কে অ্যাকাউন্টটা লস্ট করে ফেলেন তাহলে আপনি এটা রিকভারি করতে পারবেন আর প্রথমে আপনি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পরে নতুন করে একটা জিসি কে অ্যাকাউন্ট ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন নতুন করে একটা জিসি কে অ্যাকাউন্ট আপনি এখানে ওপেন করবেন ওপেন করার পরে আপনি আপনার নর্মালি নতুন অ্যাকাউন্টে চলে যাবেন নতুন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি একটু নিচে আসবেন আপনি এখানে দেখতে পাবেন ডিডিও অ্যাপ্লাই অন পেপার অর ডোন্ট সি ইউর অনলাইন অ্যাপ্লিকেশান ইন ইউর অ্যাকাউন্ট এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে সো আপনি কী করবেন প্রথমে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক ইউর অ্যাপ্লিকেশান টু অ্যাকাউন্ট আপনি জাস্ট এখানে একটা লিঙ্ক রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনি এটা একটু সুন্দর করে পড়ে নিতে পারেন বাট আপনি একটু নিচে আসবেন আসার পরে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু তথ্য শেয়ার করতে হবে এখানে যেমন হোয়াট প্রোগ্রাম ডিডিও অ্যাপ্লাই পড় আপনি কোন প্রোগ্রামের জন্য আবেদন করেছেন সো এটা জানার জন্য আমরা প্রথমে ক্যাটাগরিতে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো নর্মালি আমরা যেহেতু স্টাডি পারমিট ভিজিটর ভিসা বা ওয়ার্ক ভিসা এগুলো হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স সো আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে তারা শো করবে সাব ক্যাটাগরি অর্থাৎ টেম্পোরারির মধ্যে কোনটা স্টাডি পারমিট ভিজিট ভিসা নাকি ওয়ার্ক ভিসা আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে আমরা সবগুলো নিয়েই ধারণা পেয়ে যাব প্রথমে আমরা স্টাডি পারমিটটা দেখব তা আমরা এখানে যখন স্টাডি পারমিটটা সিলেক্ট করব তখন আমাদের এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে তো অ্যাপ্লিকেশান ডিটেলসের মধ্যে প্রথমে আমরা যদি এই কলামে যাই তখন এখানে টোটাল চারটা অপশন দেওয়া রয়েছে আপনি আপনার পুরাতন পুরাতন অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট অনুসারে ফ্যামিলি নাম দিয়ে এই অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন দ্বিতীয় অপশন অ্যাপ্লিকেশান নাম্বার এবং ইউসিআই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন তৃতীয় অপশন ফ্যামিলি নেম গিভেন নেম এবং ডেট অফ বার্থ এটা হচ্ছে পাসপোর্ট অনুসারে পাসপোর্ট অনুসারে আপনার প্রথম নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিয়ে এই অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন চার নাম্বার অপশন হচ্ছে ইউসিআই নাম্বার এবং ফ্যামিলি নেম দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন তার মধ্যে আমরা যদি প্রথমে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ফ্যামিলি নাম্বারটা যদি আমরা নেম এই অপশানটা যদি সিলেক্ট করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার বক্সটা এবং ফ্যামিলি নেম বক্সটা কিন্তু এখানেই কাঠসার রাখা যাচ্ছে বা কিছু এখানে লেখা যাবে বাট বাকিগুলোতে কিন্তু লেখা যাবে না ওটা অটোমেটিক এটা অফ করা থাকবে আবার আমরা যদি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ইউসিআই নাম্বারটা সিলেক্ট করি তাহলে এই দুইটা বক্সে লেখা যাবে বাকিগুলো কিন্তু কার লেখা যাচ্ছে না এখানে লাল কালার করে রেড অ্যালার্ট দিচ্ছে সো এগুলো আমাদের লেখা লাগবে না আবার আমরা যদি এখানে পাসপোর্ট অনুসারে ফ্যামিলি নেম গিবের নেম এবং ডেট অফ বার্থ যদি সিলেক্ট করি তাহলে আমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং ইউসিআই নাম্বারটা ফিল আপ করার নেই বাকি তথ্যগুলো ফিল আপ করতে হবে আবার আমরা যদি ইউসিআই নাম্বার এবং ফ্যামিলি নেমটা দিই তাহলে আমাদেরকে এই শুধুমাত্র এই দুইটা তথ্য দিতে হবে তাহলে আমরা যদি আরেকটু নিচে যাই আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেন্টস পার্সোনাল ইনফরমেশান এখানে যদি সিলেক্ট করি পার্সোনাল ইনফরমেশনের জন্য দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে পাসপোর্টের তথ্য যেমন আমাদের পাসপোর্ট নাম্বারটা দিতে হবে পাসপোর্টটা কোন দেশ থেকে বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে পাসপোর্টের কত তারিখে ইস্যু হয়েছে এবং পাসপোর্টের কত তারিখে এক্সপায়ারি ডেট সেটা উল্লেখ করতে হবে এবং পাশাপাশি আমরা চাইলে প্লেস অফ বার্থ দিয়েও কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশানটা দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের জন্ম তারিখ জন্ম নিবন্ধন অনুযায়ী কোন টাউন বা সিটিতে আমাদের জন্ম হয়েছে সেটা এখানে লিখতে হবে এবং আমাদের কোন দেশে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের জন্ম নিবন্ধন অনুসারে সেই দেশটা এখানে সিলেক্ট করে দিতে হবে দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাবো ইনফরমেশান অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেন্টস স্টাডি ইন ক্যানাডা যেহেতু আমরা স্টুডেন্ট ভিসার জিসি কি অ্যাকাউন্টটা রিকভারি করবো সো আমাদেরকে এখানে প্রথমে দিতে হবে হোয়েন ড্রাজ দ্য অ্যাপ্লিকেন্টস প্রোগ্রাম স্টার্ট অর্থাৎ আপনি বিবিএ এম বিএ যেই প্রোগ্রামে ক্যানাডা যেতে চাচ্ছেন সেই প্রোগ্রামটা কত তারিখে শুরু হতে যাচ্ছে শুরু হবে আপনাকে সেই তারিখটা দিতে হবে ডাজ দ্য অ্যাপ্লিকেন্টস প্রোগ্রাম ইয়স অর্থাৎ কত তারিখে আপনার প্রোগ্রামটি শেষ হয়ে যাবে সেই তথ্যটা দিতে হবে পাশাপাশি ডিএলআই নাম্বারটা এখানে লিখে সার্চ ফর ফরমাই অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তাহলে আপনার পুরাতন জিসিকি অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে যাবে আবার আপনি যদি এখানে স্টাডি পারমিটটাকে চেঞ্জ করে ভিজিট বিষা দেন ভিজিটর রেকর্ডস দেন তাহলে অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাপ্লিকেন্টস পার্সোনাল ইনফরমেশানগুলো সেম থাকবে জাস্ট আপনি এই অপশানে এসেই ইনফরমেশান অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেন্টস ভিজিট ইন ক্যানাডা আপনি ক্যানাডাতে যে ভিজিট করবেন এই অপশানটা আপনাকে চেঞ্জ হয়ে যাবে এটা আপনাকে ফিল আপ করতে হবে ভিজিট বিষয়ের জন্য প্রথমে রয়েছে এন্টার দ্য ডেট দ্য অ্যাপ্লিকেন্ট প্ল্যানস টু কাম টু ক্যানাডা অর্থাৎ আপনি কত তারিখে ক্যানাডায় যেতে চাচ্ছেন আপনি যে আগে অ্যাপ্লিকেশান করেছেন সেখানে আপনি অবশ্যই উল্লেখ করেছেন কত তারিখে আপনি ক্যানাডায় যেতে চান ভিজিট করতে চান সেই তারিখটা দিবেন আর সেকেন্ড ডেটা রয়েছে এন্টার দ্য ডেট ডেট দ্য অ্যাপ্লিকেন্টস প্ল্যান্স অন লিভিং ক্যানাডা কত তারিখে আপনি ক্যানাডা থেকে লিভ করবেন দেশে আবার ব্যাক করবেন সেই তারিখটা এখানে দিতে হবে এবং আপনি কত ডলার ক্যানাডিয়ান ডলার প্রুফ অফ ফান্ড হিসেবে শো করেছেন ব্যাঙ্ক ব্যালেন্স দেখিয়েছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সিতে কত ডলার দেখিয়েছেন সেই ডলারের পরিমাণটা এখানে লিখে আপনি সার্চ ফর্মায় অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে থার্ড এখন আমরা দেখব ওয়ার্ক ভিসাটা জাস্ট আমরা এখানে ওয়ার্ক পারমিট অ্যান্ড এক্সটেনশানে ক্লিক করব ক্লিক করলে আমরা যেভাবে প্রথমে বলেছি অ্যাপ্লিকেশান ডিটেলসটা ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে ওইভাবেই ফি পূরণ করে নেবেন অ্যাপ্লিকেন্টস পার্সোনাল তো সেম জাস্ট আপনি যেহেতু ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন সো এখানে ডিটেলস অফ ইন্ডেনটেন ওয়ার্ক ইন ক্যানাডা এই অপশানটা চলে আসবে প্রথমে বলছে ওয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট আর ইউ অ্যাপ্লাইং ফর অর্থাৎ আপনি কী ধরনের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন ক্যানাডাতে টোটাল ওয়ার্ক পারমিট হচ্ছে দুই রকম একটা হচ্ছে এমপ্লয়ার স্পেসিফিক আর একটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট আমি আপনি যদি জব ভিসা পারপাসে ক্যানাডায় যেতে চাচ্ছি জব অফার নিয়ে যেতে চাচ্ছি তাহলে আমাদের হবে এমপ্লয়ার স্পেসিফিক এই প্রোগ্রামটা হবে সো আমরা যখন এটা সিলেক্ট করবো সিলেক্ট করলে আমাদেরকে দিতে হবে ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার্ক ইন ক্যানাডা সো এখানে প্রথমে বলা রয়েছে উইচ প্রভিন্স ওয়াজ দ্য অ্যাপ্লিকেন্ট প্ল্যানিং টু ওয়ার্ক ইন অর্থাৎ আপনার যে জব অফার লেটারটা রয়েছে সেটা কোন প্রভিন্সে কোন রাজ্যে রয়েছে অঙ্গরাজ্যে রয়েছে সেটা তো প্রথমে আমাদেরকে এখানে এলএমআই নাম্বারটা দিয়ে দিতে হবে এমপ্লয়ার নেম মানে কোম্পানির নামটা দিতে হবে ইন্ডেন্টেড অকুপেশান কোন কাজের উপর আমরা যাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করব কোন প্রভিন্সে এখানে অনেকগুলো প্রভিন্স রয়েছে আমাদের কাজটা জব অফার লেটারটা বা আমাদের জবটা কোন প্রভিন্স হবে সেটা সিলেক্ট করতে হবে কোন সিটিতে হবে এবং এখানে রয়েছে যে সম্ভাব্য কাজে জয়েন করার তারিখ এটাকে বলা হয় অ্যাসপেক্টেড ডেট অফ ওয়ার্ক আপনি কত তারিখে কাজে যোগদান করার কথা সেটা এখানে লিখবেন আর কত তারিখে আপনার কাজটা কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে অর্থাৎ দুই বছর বলে না তো কবে থেকে শুরু হবে আর কবে শেষ হবে অর্থাৎ শুরু এবং শেষ এই দুইটা তারিখ দিয়ে সার্চ ফরমাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তাহলে আপনার পুরাতন জিসিকে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে এখন আপনি যদি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন তাহলে আপনাকে কীভাবে অতিরিক্ত তথ্যগুলো দিতে হবে যেমন প্রথমে আপনার বর্তমান কোন দেশে রয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ম্যারিটিয়াল অর্থাৎ বিবাহিত কিনা সেটা আপনাকে স্ট্যাটাসটা এখানে দিতে হবে পাশাপাশি উইচ সিচুয়েশান অ্যাপ্লাইস টু দ্য অ্যাপ্লিকেন্ট সো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেন আপনি সার্চ ফর মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তাহলেই আপনি আপনার পুরাতন জিসিকে অ্যাকাউন্টে এখানে কিন্তু রিকভারি করে নিতে পারবেন সো এই হচ্ছে যে পুরো বিষয়টা আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনি সেকেন্ড টাইম আবার ভিডিওটা দেখেন বা রকম যদি আপনার কোশ্চান থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি করুন কমেন্ট করুন কোনো যদি প্রশ্ন থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে আমি আমার পক্ষ থেকে যতটুকু ইনফরমেশান দেওয়া যায় আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে হেল্প করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন